প্রবাহে জীবন রক্ষাকারী উপাদান ওষুধ সংরক্ষণ ও বিপণন নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে অধিকাংশ ওষুধ ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রায় সংরক্ষণ করার কথা থাকলেও সাম্প্রতিক সময় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যেন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে এমন পরিস্থিতিতে হাতে গোনা দু একটি ফার্মেসি ছাড়া পটুয়াখালীর অধিকাংশ ওষুধের দোকানেই তাপমাত্রা নিয়ন্ত্রণে তেমন কোনো ব্যবস্থা নেই ফলে দীর্ঘদিন ধরে অধিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করায় ওষুধের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা বর্তমানে শিশুদের জন্য সবথেকে বেশি ব্যবহৃত একটি অ্যান্টিবায়োটিক হচ্ছে সেফ থ্রি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সেফিক গ্রুপের এই ওষুধের নির্দেশিকায় লেখা আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন এছাড়াও সব ওষুধের নির্দেশিকায় লেখা রয়েছে কোনো ওষুধ কোন তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে তবে পটুয়াখালীতে অধিকাংশ দোকানে এই নির্দেশনা মানা হচ্ছে না অধিকাংশ ওষুধ যেখানে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করার কথা সেখানে এই দীর্ঘ সময়ে অধিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ফলে ওষুধের গুণগত মান কি প্রভাব পড়ল সে বিষয়ে ভাবি তুলছে সচেতন মহলকে ওষুধের ঘরের অর্থাৎ ওষুধের দোকান ঘরে যে তাপমাত্রা বর্তমানে সমসাময়িক চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তোলন সেক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে এখানে প্যাকেটের লেখা আছে সর্বোচ্চ ত্রিশ ডিগ্রির বেশি তাপমাত্রা রাখা যাবে না এক্ষেত্রে ওষুধ প্রশাসন থেকে আমরা একটা নোটিশ ইস্যু করেছি প্রত্যেক আমরা এটা জানিয়ে দিয়েছি যে আপনার ঘরে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে কি করতে হবে এসি প্রয়োজনে যদি আপনার সামর্থ্য থেকে এসি লাগাইতে হবে অথবা আপনার ফ্যানের সংখ্যা বৃদ্ধি করতে হবে অথবা আপনার দোকানে ভেন্টিলেশনের ব্যবস্থা করে দিতে হবে যাতে বাতাস বাইরে এবং ভিতর থেকে আসা যাওয়া করতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা দোকানকে একটা রুম থার্মোমিটার ব্যবহারের জন্য নির্দেশ দিচ্ছে যে আপনার ঘরে তাপমাত্রা কত হচ্ছে সেটা দেখে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এখানে অনেকগুলি স্বাস্থ্য ঝুঁকির ভিতরে অন্যতম একটা ঝুঁকি হলো যে আমাদের ঔষধের গুণগত মান ঠিক রাখা সেক্ষেত্রে আমাদের প্রচলিত যেভাবে আমরা ঔষধ ঠিক রাখি সেখান থেকে আমাদের বাড়তি সতর্কতা থাকতে হবে বিশেষ করে যেগুলো হিট ল্যাবাইল মানে তাপ সহনীয় কিছু ঔষধ আছে যেমন ইনসুলিন বিভিন্ন ইনজেকশন এবং অনেক অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধগুলিকে আমাদেরকে সেভাবে সেই রকম ফ্যাসিলিটিতে রাখতে হবে এই জন্য প্রত্যেকটা ফার্মেসিকে আমাদেরকে ভেন্টিলেশন বাড়াতে হবে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ